Guys, finally kamta malay chole aslam. Harsho Bardhan Banerjee. Tai naki. Hey, mela, 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 mela. Mela ta kintu ekhono shompurno amra khurini. Apnara dekhte. Ha? Sorry. আর এই যে দেখেন এই সাইডও কিন্তু অনেক মিষ্টি জিলাপি অনেক কিছু আছে আর মেলা আসছেন কেমন লাগতেছে মাটির জিনিসপত্র নিতে পারবেন আমরা এখানে আসছি খুব মজা করতেছি খুব ভালো লাগতেছে আমরা ও ভালো ঠিক আছে হ্যালো হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে দাঁড়ায় আছি দিনাজপুরের কলেজ মোড়ে আর এখান থেকে আজকে যাব কান্তজির মন্দির অর্থাৎ কান্তমেলা ঘুরতে তো আপনারা কিন্তু বাসে করেও যেতে পারবেন অথবা অটোতে করেও কিন্তু যেতে পারবেন কিন্তু বাসে যদি যান তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবেন আর অটোতে গেলে একটু লেট হবে মামা কান্তজি যাব কত করে ভাড়া ভাড়া তো 35 30 35 আচ্ছা ঠিক আছে বাস বাস কিন্তু ছেড়ে দিবে এখনই গাইস ফাইনালি এখন বাসে চললাম আর একটু পরে কিন্তু বাসটা ছেড়ে দিবে তো খুবই এক্সাইটেড যাবো আর আপনাদেরকে কিন্তু দেখাইতে পারবো কান্তমেলা এটা কিন্তু দিনাজপুরের অনেক ফেমাস আর প্রতি বছরই হয় গাইস এখন আছি 10 মাইল আর 10 মাইলের এখান থেকে সৈয়দপুর আর ঠাকুরগাঁও পঞ্চগড় যাওয়া যায় তো এখান থেকে আর 5-6 কিলোমিটার দূরে কিন্তু কান্তনগর গাইজ এখন চলে আসছি কান্তনগর আর এখান থেকে একটু পরে ভ্যান নিয়ে যাব আর আমি দিনাজপুর থেকে যে বাসে করে আসছি বাস ভাড়া ছিল কিন্তু 30 টাকা তোমা যাবেন মেলায় কত চলেন এই দেখেন বিশাল বড় লম্বা লাইন আর অনেক মানুষ আসছে এই যে বাসে করেও কিন্তু মানুষ আসছে দূর দূরান্ত থেকে এই মেলা দেখার জন্য আর এই পাশে হচ্ছে জাদুঘর গাইস ফাইনালি কান্তমেলায় চলে আসলাম আর এখানে কিন্তু প্রচুর ভিড় আমি যে ভ্যান নিয়ে আসছি ভ্যানে করে কিন্তু সামনে আগাইতেই পারলাম না অবশেষে নামলাম দেন এখন আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি ফাইনালি চলে আসলাম অনেক প্যারা গাইজ অনেক প্যারা আর এই যে আশপাশে কিন্তু অনেক দোকান আছে এই যে আমার বেটা এই নাকি নাম কি রিতম রিতম আচ্ছা ঠিক আছে দাদা হর্ষবর্ধন ব্যানার্জি তাই নাকি কোন সাইড থেকে কোন সাইডে যাবো এটাই বুঝতেছি না আমি মূলত যেই সাইডে আসি এই সাইডে কিন্তু অনেক ভাজা পোড়া পাওয়া যায় এই যে দেখেন আর আশপাশে কিন্তু অনেক ফুচকার দোকান এই যে পানের দোকান অনেক কিছু আছে এই সাইডটা মেইনলি খাওয়া দাওয়ার জন্য এই যে কতগুলো দোকান দেখেন ফুচকা আর এখানে আসলে কিন্তু আপনার গ্রামে যেই সব মেলায় সব কিছু পাওয়া যায় খেলনা ওই সব কিন্তু পাবেন এই যে ছোটবেলায় খেলতাম আর বাসি এই যে গাড়ি মামা গাড়ি কত করে গাড়ি কত 40 এই যে 40 টাকা করে আর ওগুলির নাম কি মামা এটার নাম কি মাটির গাড়ি কত করে 30 টাকা এই যে আপনারা কিন্তু মাটির গাড়িও নিতে পারবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা নিজেরাই কিন্তু তাসকি খেয়ে যাবে অনেক ভালো লাগছে আর এই পাশে দেখতেছি ঢোল তবলা এই যে দেখেন এখানে কিন্তু ঢোল তবলা ডুবি সব কিছু পাওয়া যায় নিচ্ছেন নাকি কি নিচ্ছেন তবলা দেখি একটু ও আচ্ছা এই যে উনি কিন্তু তবলা নিচ্ছে কত করে 100 করে ভাই পুতুলগুলো কত করে 150 টাকা এই যে এখানে কিন্তু পুতুল আছে 150 টাকা তোমার একটা হাই বলে দাও সবাইকে হাই বলে দাও ঠিক আছে এই যে মামার কাছে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন আর এই পাশে যে খাবার দোকান আছে আরও
এখন আমরা কিন্তু একদম কান্তজির মন্দিরের পাশাপাশি আছি। এই যে গাইজ, এটা কিন্তু হচ্ছে কান্তজির মন্দির, আর এই মন্দিরকে ঘিরেই কিন্তু এই কান্ত মেলা হয়, আর এখানে কিন্তু সবাই পূজা করতেছে। এখানে কিন্তু মেইন পূজাটা হয় সন্ধ্যাবেলা। এই কান্তজির মন্দির কিন্তু 1722 সালে নির্মাণ করা হয়, আর প্রত্যেকটা যে আপনারা সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখানে নকশা, প্রত্যেকটাই কিন্তু টেরাকোটা। কান্তজির মন্দিরের ডান পাশে আসলে কিন্তু এরকম একটা কুয়া দেখতে পারবেন, এটা কিন্তু অনেক পুরাতন। তো এই যে দেখেন অনেক মানুষ আসছে। কান্তজির মন্দিরের ভিতরেও কিন্তু অনেকগুলো স্টল আছে, আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু নিতে পারেন। যেমন আমি একটা হচ্ছে লাইব্রেরির সামনে আছি, এই যে এটা হচ্ছে লাইব্রেরি, আর এই পাশেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এখানে আসলে কিন্তু আপনাদেরকে অনেক সময় নিয়ে আসতে হবে, আমি দুপুর 3টার দিকে রওনা দিচ্ছি, তারপরে কিন্তু এখন সন্ধ্যা প্রায়, আপনারা 2টা 1টার দিকে রওনা দিলে সম্পূর্ণটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। ভাইয়া, আপনারা যে মেলায় ঘুরতে আসছেন কেমন লাগতেছে? তাই এখন কিন্তু মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, আর আরও মেলাটা কিন্তু এখনও সম্পূর্ণটা ঘুরিনি আপনাদেরকে। হ্যাঁ, মেলাটা কিন্তু সম্পূর্ণ এখনও ঘুরিনি, আরও অনেক কিন্তু ঘোরা বাকি আছে, আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে শান্তি মিষ্টান্ন ভাণ্ডার ওই সাইডে আরও আছে, আর এই পাশে গেলেও কিন্তু ভিতরে গেলেও অনেকগুলো পাবেন আপনারা দোকান, আর এই পাশে কিন্তু এই যে হাড়ি পাতিল অনেক কিছু বিক্রি করতেছে, আর এই সাইডেও কিন্তু খেলনার দোকান আছে অনেক। আর আজকে কিন্তু ফ্রাইডে, আর আজকে তারিখ হচ্ছে 11 তারিখ অক্টোবর মাসের। আর এই যে দেখেন এই সাইডেও কিন্তু অনেক মিষ্টি জিলাপি অনেক কিছু আছে। ও, কত করে কেজি? 140, আর এটা গুড়েরটা একই দাম? আচ্ছা, ঠিক আছে মামা। আর এই যে আপনারা কিন্তু জিলাপিও খেতে পারবেন এখানে। আর দেখেন এখানে কিন্তু রান্না বানানো হচ্ছে, এখানেই কিন্তু বানানো হচ্ছে, আবার এখানে সার্ভ করে আবার বিক্রি করা হচ্ছে। আর এই সাইডে কিন্তু মানে প্রচুর মানে মিষ্টি জাতীয় খাবারের দোকান প্রচুর, খুবই ভালো লাগতেছে। আপু, আপনারা যে খাচ্ছেন কেমন লাগতেছে? আর মেলায় আসছেন কেমন লাগতেছে? প্রথমবার না এর আগেও আসছেন? প্রতিবারই? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু। হ্যাঁ, আচ্ছা, এই যে অনেক মানুষ আসছে, আর এখানে কিন্তু একদম উৎসব মুখর পরিবেশ, আর আজকে শুক্রবার, যার কারণে কিন্তু ভিড়টা বেশি একদম। এখন দেখি আরও ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। এখানেই কিন্তু অনেক ভিড়, ভিতরে কিন্তু আরও ভিড় আছে। এখন কিন্তু ভিতরের সাইডে আসছি, আর ভিতরে মোটামুটি একটু ফাঁকা ফাঁকা থাকবে। এই সাইডে কিন্তু আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন, অনেক দোকান আছে, অনেক আপনারা যা যা চাবেন মোটামুটি সবই এখানে পাবেন। তো এই সাইডে হচ্ছে সব মেয়েদের জিনিসপত্র, আর বাচ্চাদের খেলনা অনেক কিছু, খেলনা দোকানে কিন্তু মালিক নেই। আর এখন একটু পরে রাত হবে, সন্ধ্যার পরে কিন্তু আরও ধরেন যে জমজমাট হয়ে যায়, আর মেলাটা একদম আলোকিত হয়ে যায়, খুবই সুন্দর লাগে দেখতে। কোথা থেকে আসছেন? রামডুবি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সাদমান তালুকদার। এই যে দেখেন এখানে কিন্তু আপনারা মাটির জিনিসপত্র নিতে পারবেন, এই যে মাটির ব্যাংক, তাল। কত করে মামা? আচ্ছা, বড়গুলোর দাম কত? 40, আর ছোটগুলো 250 টাকা? আচ্ছা, এখানে কিন্তু এই যে সব কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পাবেন, আর গ্রাম বাংলার মেলা মানেই কিন্তু এইরকম মাটির জিনিসপত্র। আসলে যদি আপনারা এই সব না নেন তাহলে কিন্তু এই জায়গার মজাটা মিস করবেন। আর এই যে দেখেন মাটির কলস, 120 টাকা, সবগুলো কি একই দাম না আলাদা আলাদা? 80 টাকা, এই যে ছোটোগুলো কিন্তু 80 টাকা, আর 120 টাকা। এইরকম কিন্তু আপনারা অনেক প্রাইসের জিনিসপত্র নিতে পারবেন। এই সাইডে বটি, মানে কি পাবেন না মেলায়, সব কিছু পাবেন আপনারা। এই যে ছোটো ছোটো ছুরি, কত করে মামা? 40 টাকা। এই যে খুন্তি, অনেক কিছু পাবেন আপনারা। এই যে এটা দিয়ে কিন্তু নারিকেল করতে পারবেন মামা। এটা কত? 150 টাকা। এই যে 150 টাকা দাম। তো এই হচ্ছে অবস্থা। এই পাশে কিন্তু আরও অনেক দোকান আছে,
কান্তো মেলা এমন একটা মেলা আপনারা এখানে কি পাবেন না সবকিছুই পাবেন কিন্তু আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনাদের জীবনে যত রকমের ব্যবহার্য জিনিসপত্র সবকিছুই কিন্তু এই মেলাতেই পাবেন আপনারা যে মেলায় আসছেন কেমন লাগতেছে আর আপনাদের এই মেলা সম্পর্কে যদি কিছু জানেন একটু বলতেন আমাদের একটা ঐতিহাসিক আর মানে এটা শুধু আমাদের না মানে হিন্দুদের না এটা বাংলাদেশের একটা ঐতিহ্য আমরা এখানে আসছি খুব মজা করতেছি খুব ভালো লাগতেছে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো সবাই কিন্তু এখানে আনন্দ করতেছে সবার কিন্তু ভালো লাগতেছে আপনারা সবাই আসবেন বাজে অবস্থা প্রচুর অনেক বড় জ্যাম লাগছে ঠিক আছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো ভালো কি দেখবা নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো করে দেখাবো এটা অবশ্যই অবশ্যই তোর নাম কি আনিকা কেমন লাগতেছে তোমাদের ভালো ঠিক আছে একটু টাটা দিয়ে দাও আচ্ছা এখন গাড়ি মোটরসাইকেলের সার্কাস দেখবো দেখেন এই সার্কাসের উপরে কিন্তু মামা বাদাম মুড়ি মাখাও বিক্রি করতেছে মামা একটু হাই বলে দাও গাইস ফাইনালি কিন্তু মোটরসাইকেল খেলা শুরু হয়ে গেছে এই যে দেখেন আমরা মোটরসাইকেল দেখলাম এখন কিন্তু কার দেখবো আর কার কিন্তু একটু পরে চালু করতেছে যে সেই হবে সেই শুরু হয়ে গেছে খেলা অস্থির লাগছে একদম অস্থির সেই চাচা কেমন লাগলো হ্যালো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস খালি লাফালাফি করতেছে তোমার ভালো ছিল ঠিক আছে তো এখন দেখি আবার একটু মেলার ভিতরে ঢুকবো আর দেখি আপনাদেরকে একটু রাতের দৃশ্যটা দেখাই কেমন লাগে চলে আসছে সবাই সবাই চলে আসছে মেলার কিন্তু এই যে রাতের দৃশ্য একটু আগে ঘুরে আসলাম আপনাদেরকে মোটরসাইকেল খেলা দেখাইলাম রাতে দেখেন এই যে জমজমাট আলো কি জাঁকজমক আলো একদম অনেক সুন্দর তবে রাতে কিন্তু মোটামুটি মানুষ একটু কম থাকে সন্ধ্যা পর্যন্ত সবাই থাকে তারপরে চলে যায় আর জমজমাট তো দেখতেই পাচ্ছেন কেমন এটা হচ্ছে গুড়ের জিলাপি 20 টাকার নিসি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো জাম তো কালো জামটা দিয়ে শুরু করি আর মিষ্টিগুলো কিন্তু একদম গরম গরম আর জিলাপিটাও কিন্তু গরম আর এই যে গুড়ের জিলাপি একদম গরম গরম কোথায় সার্চ করলে কোথায় পাবো ভাই কথা বললেন হ্যাঁ কোথায় বললেন ও ইউটিউবে ইউটিউবে হ্যাঁ সাদমান তালুকদার সাদমান তালুকদার তালুকদার তো ভাই যে গরম গরম জিলাপি খাচ্ছিলাম মুখে 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 মাছ
মিটার মাছ গুলো আসলে গরম গরম জিলাপি আর মজাটাই কিন্তু আলাদা সব দোকানদার মনে করেন 9টা 9:30টার মধ্যে দোকান খুলে ফেলে ধরেন রাত 10টা পর্যন্ত মেলাটা থাকে রাত 10টা পর্যন্ত জমজমাট থাকে এই 9টা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে বেলা যখন 12 1টা বাজে যায় তখন ভরপুর হয়ে যায় ও আচ্ছা আচ্ছা আবার যখন বেলা 5টার দিকে চলে যায় আবার আস্তে আস্তে মানে কমতে থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আর এই যে মামার দোকানে কিন্তু অনেক কিছু আছে আপনারা কিন্তু আসলে নিতে পারবেন ঠিক আছে মামা আসি হ্যাঁ আমি কিন্তু দুপুর থেকে মেলায় ঘুরতেছি তারপরেও কিন্তু আমার ক্লান্তি লাগতেছে না আসলে জানার কৌতূহল দেখার কৌতূহল এই কারণেই হয়তো বা এরকম ভালো লাগতেছে তো আপনাদেরও কিন্তু ভালো লাগবে অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন আর গ্রাম বাংলার বিশেষ করে গ্রাম বাংলায় যে জিনিসপত্রগুলো পাওয়া যায় মাটির কলস অনেক কিছু আপনারা কিন্তু এখানে পাবেন ভালো লাগবে আপনাদের হ্যাঁ সাদমান তালুকদার ইউটিউবে হ্যাঁ ইউটিউবে সার্চ দিলে পাবেন এই গাইস দেখেন উপরে চেয়ার ঝুলায় রাখছে না 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 ইউটিউবে ভাই সাদমান তালুকদার সাদমান তালুকদার ঠিক আছে ভাই মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে এই যে আশপাশের দোকানগুলো রাতের বেলা অনেক কিছু আছে অনেক আপনাদেরকে বিকালবেলা দেখাইলাম বাট রাতের বেলা কিন্তু একটু মানুষ কম থাকে তারপরেও কিন্তু সুন্দর লাগে দেখতে প্রাইসটা কীরকম প্রাইস ভাইয়া 450 পর্যন্ত আছে লাস্ট 450 আর সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের কাছে আছে আপনার 100 টাকা দাম আপনারা এই যে দেখতেছেন কমের মধ্যেই কিন্তু পাবেন আর এখানে এই যে ঘড়ি আছে অনেক কিছু যে ভাইয়ারাও কিন্তু নিচ্ছে হাই একটা হাই বলে দেন ঠিক আছে আর অনেক কিছু পাবেন আপনারা এই যে মানি ব্যাগও আছে ছেলেদের আর যারা আপনারা দিনাজপুরের বাইরে থেকে আসবেন অথবা ঢাকা থেকে তারা কিন্তু আপনারা সরাসরি বাসে করে রওনা দিয়ে সকাল সকাল কিন্তু আপনারা দিনাজপুর 10 মাইলে এসে নামতে পারবেন দেন আপনারা 4-5 কিলোমিটার দূর বাস অথবা অটোতে করে কিন্তু আসতে পারবেন খুব কাছেই এখন যেই সাইডে আছে এই সাইডে কিন্তু অনেক কাপড় পাওয়া যায় শীতের কাপড় বলেন আমাদের নিত্য প্রয়োজনীয় যত কাপড় চোপড় লাগে সব কিন্তু আপনারা এখানে পাবেন গাইজ এখন কিন্তু মেলা থেকে বের হয়ে যাচ্ছি এখন একটা ভ্যান নিব অথবা অটো নিব দেন কান্তনগরের যে বাস স্ট্যান্ডটা যেখান থেকে আমি বাস পাবো দিনাজপুরে সেখানে যাওয়ার ট্রাই করব মা যাবেন কান্তনগর রাতে এখন মোটামুটি ফাঁকা কোনো গ্যাঞ্জাম নাই না মামা রাত কটা পর্যন্ত চলে মামা 12টা রাত 12টা ও গাইজ এখন চলে আসছি কান্তনগরে আর এখান থেকে কিন্তু এখন দিনাজপুরের বাস নেব দিনাজপুরের বাস বলতে পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে যে বাসগুলো দিনাজপুরে যায় সেই বাসে করেই কিন্তু দিনাজপুর শহরে যাওয়া যায় গাইজ এখন কিন্তু বাসের জন্য অপেক্ষা করতেছি আর আশা করি কিছুক্ষণের মধ্যে বাস পাওয়া যাবে তবে আপনাদেরকে আবার বলি এখান থেকে বাস ভাড়া কিন্তু দিনাজপুরের 35 টাকা তবে 30 টাকা করেই কিন্তু নেয় তো এটাই হচ্ছে ভাড়া আর আপনারা কান্তনগর থেকে কান্তজির মন্দির যেতে 10 টাকা ভ্যান ভাড়া নেয় বা অটো ভাড়া যেটাই বলেন তো 10 টাকা করে নেয় আর আপনারা যদি অটোতেও যান ওই অটোতেও কিন্তু 30 টাকা করে তবে যদি যাত্রী কম থাকে তাহলে কিন্তু একটু বেশি দিতে পারে ওই যে বাস চলে আসছে ফাইনালি বাসে চললাম একদম শেষের দিকে তাও যে সিট পাইছি আলহামদুলিল্লাহ যে বাসে করে যাচ্ছি এখন দিনাজপুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মামা একটু ভাই বলে দাও এই যে বাবু একটু ভাই বলো ঠিক আছে Thank you.